প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম অসলম বা সেরকমই সুন্দর এক কথায় অপুরও সুন্দরী এত সুন্দরী হয়েও প্রতিবেদনে কেন আসতে হয় বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু আপনার নাম কি নাম রুকসানা রুকসানা আপু কেমন আছেন আপনি অনেক কষ্ট আছে ভাই আর এই কষ্টের মধ্যে তো আপনি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছেন এর বিশাল সুন্দর হয়ে গেছি কালো হয়ে গেছি মাঝে মাঝে কাজ করতে করতে আর আর কি কাজ করেন যে কালো হয়ে গেছেন এই তালা বাসন মাঝে তার জন্য পরিবারে আছে আমার একটা ছোট বাবা নাই বাবা ছিল করে ঠিকানাটা কোথায়

আমার মত অন্য কোর্স এখন তো প্রেম করার বয়স নাই সরাসরি বিয়ে হবে আমি বিয়েই হবে সে যদি বিয়ে করতে চায় সে বাংলাদেশী হোক আর বিদেশি হোক যে আমার মন চাই ভালো বিয়ে মনে তরুণ কার কাছে দেব এই এত বড় হইছেন কেউ কি ভালোবাসার অফারটা ভর দিছে অফার তো দেয় অবশ্যই কিন্তু অফার মতো কাজ করার মতো সময় নাই এখন আমার সংসার কাজ কি অফার দেয় এমনি বললাম তোমার সাথে প্রেম করব আমি বলছিলাম

চেহারা যত বেশি সুন্দর তত বেশি কষ্ট সেটা বলতে চাচ্ছি অনেক কষ্ট তত বেশি কষ্ট হয় মানুষের আচ্ছা আচ্ছা তো যে কষ্টের মাঝে সুখের বাতাস কেউ নিয়ে আসবে সেই দুয়াই করি তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে না ভাই মুখস্থ তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাই শুনতে পারলেন এক অসহায় গরীব ঘরের মেয়ে সত্যিকারের বিয়ের বয়স এটা জীবন সঙ্গী চাই কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারের বিয়ে সাথে করতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি আমি বলে দিচ্ছি আর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স ফোর জিরো সেভেন সিক্স এইট নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স নাইন ফোর জিরো সেভেন সিক্স এইট দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম